নিয়মের বিয়ে মানেই তো সেখানে প্রাণ থাকবে, ভালোবাসা থাকবে, তা নয়। অনেক অনিয়মের বিয়েতেও কিন্তু নিয়মের বিয়ের থেকে বেশি ভালোবাসা থাকতে পারে, আর সেটা তুমি নিজের মেয়েকে দিয়ে বুঝতে পারছো না রাই? রশ্মিকে দেখে বুঝতে পারছো না যে কোনটা নিয়মের বিয়ে আর কোনটা অনিয়মের বিয়ে? কোন বিয়েটা বেশি জরুরি বলো? কি কথাগুলো কেন বলছো রাই? আমার উপর কি তোমাদের তোমাদের একটু ভরসা নেই? আমি এ কথা বলিনি ছুটি। আসলে আমরা কারোর কোনো ক্ষতি করতে চাইনি গো। সত্যি তো, আমরা কারোর ক্ষতি করতে চাইনি, সবসময় দূরে দূরে থেকেছি। তার বদলে কি পেয়েছি? অন্যরা এসে আমাদের ক্ষতি করে দিয়ে চলে গেছে। দেখো, আমাকে কিডন্যাপারের কাছে বিক্রি করে দিয়েছিল, কিডন্যাপার আমাকে ধরে নিয়ে গেছিল, ওরকম একটা জায়গায় গিয়ে ফেলেছিল, সব তো মেনে নিয়েছিলাম। কিন্তু ওরা যখন তোমার ছেলের ওপরে আঘাত আনলো, ছেলের সম্মানের ওপরে আঘাত আনলো, তখন আমি সেটা মেনে নিতে পারিনি ছোট মা। তখন আমার আর পিছন ফিরে তাকানোর কোনো উপায় ছিল না। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার ছেলের অসম্মান আমি সহ্য করতে পারি। তোমার ছেলের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আর তো কিছু বলার থাকে না বলো। আমি তোমাকে একটা কথা দিচ্ছি ছোট মা, যতদিন না আমি তোমার ছেলের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবো, ততদিন আমি ওর স্ত্রীর যোগ্যতা অর্জন করতে পারবো না। আমাকে এই পরীক্ষাতে পাশ করতেই হবে, করতেই হবে। ঠাকুরপো, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে একটু বাপের বাড়ি পৌঁছে দেবে ঠাকুরপো? ওদের একটা বাইরের মেয়ের জন্য তুমি বাপের বাড়ি চলে যাবে? না ঠাকুরপো, বাইরের মেয়ের জন্য নয় গো। আমি চাইলে এই বাইরের মেয়েটার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বার করে দিতে পারতো, কিন্তু বাইরের মেয়ের সঙ্গে আমাদের যে ঘরের বউ জড়িয়ে আছে ঠাকুরপো, হার যখন মেনেছি, হার স্বীকার করে আমি বাড়িতে থাকবো না। তুমি আমার বাপের বাড়ি পৌঁছে দিয়েছো ঠাকুরপো। এসব তুমি কি বলছো মেজদি? তোমার সঙ্গে আমি তো কোনো কথা কইছি না, তো তুমি আমাদের মধ্যে কথা কইতে আসছো কেন? এখন এসব কথা বলে কোনো প্রয়োজন আছে কি? যা করেছো সেটা তো তুমি করেছো, এখন এসব কথা বলে কি লাভ? দেখো, দরকার হলে তুমি এই মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকো, বৌদি চলে গেলে তারপর আমিও আর এই বাড়িতে থাকবো না, আমিও চলে যাব। আমি তো তোমাদের বলেছিলাম মেজদি, যে তোমরা যদি থাকতে না দাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। অনেক বেশি বাড়াবাড়ি করছিস ছোট, অনেক বেশি বাড়াবাড়ি করছিস। তুই যা ভালো মনে করেছিস তাই করছিস। তোর ছেলে তুই করছিস, আমি তোর পেটে ধরিনি। আমার কি আছে বল? কেন পড়ে আছে এই সংসারে? আমার স্বামী আছে, কি আছে? কিচ্ছু নেই। এক ছেলে আছে, তার বিয়ে দিয়ে দিয়েছি, সুখে শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, আমি আর এসবের মধ্যে মাথা ঘামাচ্ছি না, আমি কোনো কথার মধ্যে থাকতে চাইনি। দেখো বৌদি, হর্ষ অফিসে গেছে, ও আগে বাড়ি ফিরুক, আর তাছাড়া ওকে বলে যাওয়াটাও তো তোমার কর্তব্যের মধ্যে পড়ে না কি? ঠাকুরপো, আমি আর কোনো কর্তব্য টর্তব্যের ধার ধারি নেই। আমি বাকি জীবনটা আমার ভাইয়ের কাছেই থাকব,
এইভাবে যদি তুমি কথা বলো মেজদি, তাহলে তো আমার মনে হচ্ছে যে আমি চলে যাই এই বাড়ি থেকে। তোমাদের বাড়িঘর তোমরাই থাকো বরং। আসলে কি বলতো, এই সংসারে তুমি তো আমাকে হাতে ধরে নিয়ে এসেছিলে, আর যখন তোমার সঙ্গে আমার মতের বিরোধ হচ্ছে, এই সংসারে আমি মানিয়ে চলতে পারছি না, তখন তখন আমাকেই বরং তোমরা ছুটি দাও। তবুও তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বার করবে না? এবাড়ির বউ ওর জন্য বাড়ি থেকে ফিরত চলে গেল। আচ্ছা তুমি কিরকম ধরনের মেয়ে মানুষ বলো তো? বাড়ির বউকে তো কেউ ফিরে যেতে বলেনি। সে যদি বাড়ির বউই হয়, সে প্রমাণ করুক যে সে বাড়ির বউ। বউ হওয়ার জন্য না কিছু যোগ্যতা থাকা দরকার। মেজদি হয়তো এ কথা অস্বীকার করবে না যে এই বাড়ির যোগ্য বউ হয়েছিলাম বলেই অবিবেচিত ছিলাম। সুতরাং রোশনি আগে নিজে এই বাড়ির বউ হিসেবে নিজেকে প্রমাণ করুক, তারপর বাকি কথা বাকি। আমার আর এসবের মধ্যে থাকার দরকার নেই গো। শেষ বয়সে লোক হাসাবো? এই মেয়েটা বলছে সে নাকি ডিসি বাবার বিয়ে করা বউ, বিয়ে করা বউয়ের আসন দাবি করছে। আর কত সহ্য করতে হবে বলো তো? আর কি কি সহ্য করব? তোমার ছেলে যদি এই মেয়েটার কপালে সিঁদুর দেয়, তাহলে তোমার বা আমার কারোর কি কিছু করার আছে মেজদি? এই সব কার সাজি ওদের, সব ছলনা। আমাদের ছেলেকে ফাঁদে পেলে আমাদের ছেলের জীবনটা শেষ করতে চাইছে। ও নাকি হবে আমার ঋষির বউ। কোন দিক দিয়ে ম্যাচ করে ওর সঙ্গে? তোমরা যদি বউ হিসেবে মেনে না নাও, আমি চলে যাব। কিন্তু একজন স্ত্রী হিসেবে স্যারের প্রতি যে দায়িত্বটা আছে, সেটা করে তারপর যাব। কেন মুখ খুলছিস তুই মা? চুপ করে থাক না, চুপ করে থাক। কেন বাড়তি কথা বলছিস? ছোটদের কথায় কেউ মানছে না, তোর কথা মানবে? সবকিছুই পয়সা থাকলে হয় মা, আর যদি তোর বাবা আমাকে স্বীকার করত, আমার সঙ্গে থাকত, তাহলে সবকিছুই হতো। তাহলে ওদের কাছে তোর দাম থাকত। আসল মানুষটাই আমাদের স্বীকার করেনি, তোর দাম কোত্থেকে থাকবে? তুই আশা করছিস কেন? কেনই বা এইসব কথা বলতে যাচ্ছিস? চুপ কর না, আমি তো তোকে কতবার বলছি মুখ বুঝে থাক, মুখ বুঝে থাক। তুই এখানে তর্ক করার জন্য এসেছিস? মা আমি তর্ক করতে চাইছি না। এখন যদি ছোট মা আমাকে এ বাড়ি থেকে চলে যেতে অ্যালাউ করে, তাহলে আমি এক্ষুনি চলে যাব। যে থাকার জায়গার খুব অসুবিধা হবে তা কিন্তু নয়, আমি কলেজের হোস্টেলেই থাকতে পারি। আর তুমি যদি চাও, তুমি আমার সাথে থাকতে পারো। তুমি যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, এটা আমি চাই না। আমরা অনেক ভালো মানুষ বলে না তোমার এই মাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। নাম দিয়েছো তার কোনো? দিয়েছ? আমাদের বারোটা বাজানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে তোমরা। বাড়ির বউ বাড়ি এলো, তার বাবা নিয়ে এলো, সবকিছু মিটমাট হয়ে যাওয়ার জন্য, আর তোমরা
সব কথা শোনার পরেও যদি তুমি এই কথাগুলো বলো মেজদি, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। যে ইচ্ছে করে ও আমাদের ছেলের কোনো ক্ষতি করতে পারে, দেখো যা কিছু করেছে এই মেয়েটাকে সরানোর জন্য করেছে। তাছাড়া বিয়ের আগে থেকেই তো এই মেয়েটা ওর ঘরের উপর নিঃশ্বাস ফেলছে, তাকে সরাবে না তো কি করবে? আমি তো বললাম আমি নিজেই সরে যাব। দেখো তোমরা মানবে না তাও আমি জোর করে এখানে থাকবো এমনটা কিন্তু নয়, কিন্তু তোমরা মানো বা না মানো আমার পরিচয় আমি ঋষি সেনের স্ত্রী। আমি এতদিন আমার পরিচয়ের দাবি করিনি, ভেবেছিলাম ওনাকে সুখী থাকতে দেব, নিজে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক দূরে চলে যাব। তোমাদের ছেলে সেটা হতে দেয়নি, আমি যে জীবনে চলে গেছিলাম সেখান থেকে তো ফিরিয়ে আনতে আমি বলিনি তোমাদের ছেলেকে। আমি কি বলেছিলাম বলো? আমি কিন্তু বলিনি, সে নিজে গিয়ে সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। আর সবচেয়ে বড় কথা, তার জীবনটা তছনছ করার জন্য আমাকে তার জীবন থেকে সরিয়ে একটা লোভী পাচারকারীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর সেই শাস্তি তো তাদেরকে পেতে হবে। তারপরেও যদি রিসেশন তাকে স্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে তারা একসাথেই থাকবে। নিঃশব্দে কোনো দাবি না রেখে চলে যাব মেজবা। খবরদার, খবরদার বলছি, তুমি আমাকে মেজবা বলে ডাকবে না। যতই তুমি মেজবা বলো বা অন্য কোনো নামে সম্বোধন করো, তুমি কি ভাবছো তা বলে তোমাকে আমরা এই বাড়ির বউ বলে মেনে নেব? বললাম তো তোমরা যে আমাকে মাননি সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, বারবার এক কথা বলার কি দরকার? তোমরা ভেবো না যে মেয়েটা স্যারের এত বড় ক্ষতি করেছে, স্যারের মুখে চুনকালি দিয়েছে, স্যারের মান সম্মানের ক্ষতি করেছে, শুধুমাত্র তাকে টাইট দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। আমি আমার স্বামীর পুরনো সম্মান ফিরিয়ে দেব, তার চাকরি ফিরিয়ে দেব, তার পুরনো জায়গাটা ফিরিয়ে তারপরে চলে যাব। স্বপ্ন দেখছে, স্বপ্ন মুখে খালি বড় বড় কথা, খালি বড় বড় কথা। মুখে বড় বড় কথা নয় মেজদি, এই মেয়েটা যা বলছে সেটাও করে দেখাবে, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। বলছে যে তুমি তো এই বাড়িতে কতজনকে ঠাঁই দিয়েছো মেজদি, কত মানুষকে হেল্প করেছো, আর তুমি ওদেরকে ঠাঁই দিয়েছো বলেই তো ওরা এই বাড়িতে রয়েছে, তাই না? না হলে আমার জোর কোথায় যে আমি ওদেরকে এই বাড়িতে আটকে রাখবো? বলছি কি মেজদি, কয়েকটা দিনেরই তো ব্যাপার, দেখোই না কি হয়। কাল থেকেই তো কেসটা কোর্টে উঠবে, আর কটা দিন বরং সহ্য করো মুখ বুঝে, আর তখন তো সব প্রমাণ হয়ে যাবে, তাই না? ওর তো তেমন লোক বলও নেই, আর বড় উকিলও ধরতে পারবে না, শুধু নিজের সত্যির জোরেই নিজে লড়াই করবে। আর আমি জানি, আমি যদি বলি যে আমি ওদেরকে হেল্প করব, বড় উকিলের খরচা দেব, কিন্তু সেটা তোমরা হতে দেবে না। আর আমার কাছে তো অত টাকাও নেই, আমি নিজে চাকরিও করি না, গয়না বেচার ক টাকাই বা পাবো বলো যে উকিলের খরচা আমি জোগাবো? তাই বলছিলাম ও যদি ওর নিজের লড়াইটা নিজে লড়তে চায় তাহলে লড়ুক না, ময়দানে নেমে যদি ও জিততে চায় জিতুক, আর যদি হেরে যায় তাহলে হেরেই যাবে, চলে যাবে এখান থেকে।
তাতে তো তোমাদের কোনো ক্ষতি হবে না, তাই না? ও তো শুধু ঋষিকে বাঁচাবার স্বার্থেই এগুলো করতে চাইছে, ওর তো আর অন্য কোনো স্বার্থ নেই। হ্যাঁ হ্যাঁ, সে আনন্দেই থাকো, ওর কোনো স্বার্থ নেই। ওর একটাই স্বার্থ যে ঋষি ওর বর, এই দাবি নিয়েও থাকবে। ঋষিকে বাঁচিয়ে দাবি করবে যে আমি তোমার বউ, আমাকে নিয়ে সংসার করো, আর তোমাকে তো আমি বাঁচিয়েছি, এটাই হচ্ছে ওর মূল উদ্দেশ্য। তাতেও যদি আমার ছেলে তার হারানো সম্মান ফিরে পায়, আমার ছেলেটা যদি চাকরি ফিরে পায়, ওর ঘাড়ে যে প্রতারণার অভিযোগ এসেছে সেইটা চলে যায়, তাহলে তো তোমাদের ভালো লাগা উচিত, তাই না বলো? তোমাদের কি তাতে আনন্দ হবে না বলো? তোমরা কি তারপরেও মানবে না? আমি মরে গেলেও একে কোনোদিন ঋষির বউ হিসেবে মানতে পারবো না। বললাম তো মেজমা, আর কটা দিনের ব্যাপার, আমি তোমাদের ছেলের মঙ্গলের জন্যই এই লড়াইটা করতে চাইছি। আর লড়াইটা করতে চাইছি শুধু আমি যে তাকে শ্রদ্ধা করি সেই জন্য নয়, উনি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন সেটা সম্মান দেব বলে। তিনি আমাকে এত বড় সম্মান দিয়েছে, আর আমি ওনাকে এই অসম্মানের মধ্যে ফেলে রেখে চলে যাব, তারপরে আমি শান্তি পাব না মেজমা। তাই দয়া করে তোমরা আমাকে কটা দিন সহ্য করে নাও। আমার মেয়ের কপাল খারাপ গো মিস্তি, নইলে আমার মেয়ে এত অপমান সহ্য করে, এত গালাগালি সহ্য করে, এত লাথি ঝাঁটা খেয়েও এই বাড়িতে পড়ে থাকতো। তুমি কাঁদছো কেন রাই? কি জানো তো দিদি, আমি ভেবেছিলাম আমার সঙ্গে যা ঘটেছে আমার মেয়ের সঙ্গে তা ঘটবে না। আমি ভেবেছিলাম আমার মেয়েটা খুব সুখী হবে, মেয়েটা লেখাপড়ায় কত ভালো ছিল, আমি ভেবেছিলাম ওর জীবনে কোনো অভিশাপ আসবে না, কিন্তু দেখো আমার জীবনের অভিশাপই ওর জীবনে এলো। এ তো আমি কখনো চাইনি দিদি, আমি তো চেয়েছিলাম। দেখো, ওই জন্য ভালো মানুষ হতে হয়। ইনফ্যাক্ট তুমিও তো কুশল চ্যাটার্জিকে ওইভাবেই ভুলিয়েছিলে, তাই না? তোমরা আমাকে যা বলছো বলো, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার মার চরিত্র নিয়ে প্লিজ কথা বলো না। আমার মা মাটির মতো পবিত্র, অবশ্য তোমাদের এটা জানার কথা নয়, বোঝারও কথা নয়, কারণ তোমরা কোনোদিনও জানতে বা বুঝতে চাওই নি। তোমাদের কাছে একজন অর্থবান মানুষ, একজন ক্ষমতাবান মানুষ যেটা বলে সেটাই সত্যি হয়েছে। আমাদের অর্থ নেই, ক্ষমতা নেই, সমাজে কেউ চেনে না, তাই আমাদের কথার আর কোনো দাম থাকে না। কিন্তু আমাদের কথা শোনানোর লোক আছে, ঈশ্বর আছেন, তিনি হাতে ধরে প্রমাণ করে দেবে যে আমার মা ঠিক কি ধরনের মানুষ। একদিন তোমরা বুঝতে পারবে, ওই কুশল চ্যাটার্জিকেও বুঝতে পারবে, আর তোমরা যাকে তোমাদের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছ সে যে কি করতে পারে আর সে কেমন সেটাও তোমরা সব বুঝতে পারবে। আমার আর কিচ্ছু বলার নেই। খবরদার, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বউয়ের নামে নিন্দে করছো, এত সাহস পাও কোথা থেকে তুমি? নিন্দে তো করেনি, যেটা সত্যি সেটা বলেছে।
চোখ থাকতেও যদি তোমরা চোখ বুঝে থাকো, জেগে ঘুমিয়ে থাকো, তাহলে তো ওর কিচ্ছু করার নেই। ওরা তো এসেছিল কেশ কামারি সবকিছু মিটমাট করে নিতে এসেছিল তো। এই মেয়েটা, এই মেয়েটা তো সেটা হতে দিল না। কে সহ্য করবে, কেন সহ্য করবে? যাকে নিয়ে এই বাড়িতে এত অশান্তি, তাকে আবার এই বাড়িতে ঢুকতে দিলি।